আপনাদের কাছে আমাদের কথা যে দেশের সরকারটা বলল 2022 সাল তক সবকা মাথা কা উপর ছাত হোগা মানে সবাই বাড়ি পাবে পশ্চিমবঙ্গের তৃণমূলরা এর কাছে 20 ওর কাছে 25 ওর কাছে 500 কেউ যদি দিতে না পারলো বলো 20 টাকা দে তবুও তোর একটা নাম আমি তুলে দেবো খিচিক খিচিক করে সব ছবি তুলে নিয়ে গেল ঘরের লিস্ট তৈরি হলো কত লিস্ট 49 লক্ষ পশ্চিমবঙ্গে 49 লক্ষ যাদের ঘর বানাতে হবে তাদের লিস্ট তৈরি হলো কিসের ভিত্তিতে লিস্ট তৈরি হলো গরিব মানুষের কে ঘর পাবার যোগ্য তার ভিত্তিতে লিস্ট তৈরি হয়েছে আমি বলবো না আপনারা বলুন হয়েছে যে গরিব মানুষের ঘর পাবার তার তালিকাতে নাম উঠেছে তাহলে যার তিনতলা বাড়ি তার ঘরের নাম এসছে তো তার তো বাড়ি নেই সে পয়সা নিয়ে মার্বেল বসাবে টাইলস বসাবে বাথরুমে দুটো কল লাগাবে একটা এসি লাগাবে আচ্ছা কে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিবে পঞ্চায়েতের অফিসে তাহলে 49 লক্ষের লিস্ট তৈরি করলো তৃণমূল যাতে গরিব লোকের জায়গা নেই তবে তো পূর্ব মেদিনীপুরে অর্জুনা বিবি ঘরে ত্রিপলে ছাদ লড়াই করতে গেল ব্লক ডেভেলপমেন্ট অফিস বিডিও অফিস ঘেরা হয়ে গেল পুলিশ তার জামা কাপড় ছিঁড়ে তাকে মারলো মানলো না নিরঞ্জন সিং আমাদের পার্টির সম্পাদক ছিলেন না আবার দেখুন ওকেই অ্যারেস্ট করে নিয়ে চলে গেল থানাতে সারা রাত ধরে ওই ঘরের বউটাকে অর্জুনা বিবিকে পেটালো কেন না সে বুঝেছিল যে বিজেপির পার্টিটা এখন সরকার চালাচ্ছে সে বলেছিল সবার মাথায় ছাদ দেবে আর তৃণমূল বলেছিল যে আমাকে 20,000 টাকা দে তাহলে তোর তালিকাতে নাম তুলে দেবো যখন দুটোতেই নাম আসেনি তখন বলেছিল যে তুমি তার কোনো পার্টি করো না বিডিও অফিসার তুমি তো আমাদের টাকাতে বেতন নাও তো তুমি অন্তত পক্ষে নাই করো আমার বাড়িতে ত্রিপলটা আছে আমার নামটা করে দাও বিডিও সাহেব তারই বিরুদ্ধে পুলিশকে দাঁড় করিয়ে তাকে জেল পাঠালো তাকে লকআপে পাঠালো সারা রাত ধরে পিটালো পিটুনি খেতে খেতে অর্জুনা বিবি যখন বললো যে আমাকে একটু জল দেবেন তখন পুলিশ যার বেতন আমাদের ট্যাক্সের পয়সায় হয় সেই পুলিশ বললো অর্জুনা বিবির মুখে মুটে দাও হয়েছে পশ্চিমবঙ্গে আচ্ছা ঘর কত হবে পশ্চিমবঙ্গে 11 লক্ষ 11.5 লক্ষ লিস্ট কত হয়েছে 49 লক্ষ 11.5 লক্ষের যে ঘর হবে সেই ঘরের জন্য কি চাই একটা জব কার্ড অবশ্যই চাই জব কার্ড জমা না দিলে ঘর হবে না জব কার্ড যার থাকবে না তার ঘর হবে না হবে না যান জিজ্ঞেস করুন বিডিও অফিসে তৃণমূলের পঞ্চায়েতের প্রধানকে জেলা পরিষদের সভাধিপতিকে যান জিজ্ঞেস করুন তারাও বলবে যে হ্যাঁ এইটাই নিয়ম এইটাই নিয়ম কিন্তু সেই নিয়ম আর পালন করা গেল না কেন তাহলে দেশের সরকার বলেছিল সবার মাথার উপরে ছাদ হবে আর 10 কোটি পশ্চিমবঙ্গে যদি 20% মানুষকে বাড়ি দিতে হয় তাহলে 2 কোটি বাড়ি দিতে হবে 2 কোটির জায়গায় সে 11 লক্ষের ঘর স্যাংশন করলো আর তৃণমূল 49 লক্ষের তালিকা তৈরি করে ঘুষ নিল কিন্তু আজ পর্যন্ত না তো পশ্চিমবঙ্গের সবার বাড়ির উপরে মাথার ছাদ হলো যেটা বিজেপি বলেছিল আর না তো ওই তৃণমূলের নেতা আর বিডিও অফিসার পঞ্চায়েতে যারা সরকারি অফিসার প্রধান তাদের বিরুদ্ধে বিজেপি পার্টিটা একটা এফআইআর করলো একটা দুর্নীতির বিরুদ্ধে তাদের জিডি করলো না তাদেরকে জেলে ঢোকালো তাহলে তৃণমূল আর বিজেপি একসাথে লুট করছে কিনা দেশের সরকার রাজ্যের সরকার সে লক্ষ্মীর ভান্ডার হোক আবাস যোজনার ঘর হোক বা 100 দিনের কাজ হোক ওর বাবার পয়সা থেকে দেয় আমাদের ট্যাক্সের পয়সা থেকে দেয় তাহলে আমি আমার ট্যাক্সের পয়সা দিচ্ছি আচ্ছা আপনার অভিজ্ঞতা কি বলছে আপনার ট্যাক্সের পরিমাণ কমেছে ট্যাক্সের পরিমাণ দেশের সরকার রাজ্যের সরকার কমিয়েছে কমায়নি তো পেট্রোল ডিজেলের দাম কমেছে না কেরোসিন তেলের হুড়হুড় করে দাম বাড়ছে ক্যান্সার হার্টের ওষুধ কিডনির ওষুধ বাদ দিয়ে দিন সামান্য জ্বর সর্দি জ্বর জ্বালা হলে যে ওষুধগুলো প্রত্যেক দিন দরকার হয় সেই ওষুধগুলোর দাম মাসে মাসে না সপ্তাহে সপ্তাহে লাভ পাচ্ছে আর আজ তো সকালে মা লঙ্কা কিনতে গিয়ে বললো লঙ্কা কিনতে হবে না এমনি খেয়ে নে বললো যে যা পয়সা আছে তাতে যদি লঙ্কা কিনে নি তা চাল জুটবে না 200 টাকা কিলো কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে 200 টাকা কিলো জিনিসের দাম বাড়ছে তাহলে জিনিসের দাম বাড়ছে বেশি দামে তো জিনিস কিনছি আমরা
তাহলে সরকারকে ট্যাক্স দিচ্ছি ব্যাংকে যারা টাকা রেখেছেন সুদ বেড়েছে দিচ্ছে আপনাকে সুদ দিচ্ছে না আপনি গামছা কিনেছেন তাও আপনি ট্যাক্স দিয়েছেন মোবাইলে রিচার্জ করেছেন তাও আপনি ট্যাক্স দিয়েছেন তাহলে আমার ট্যাক্সের টাকা সরকারকে দেবার যেটা সেখানে কমছে না আর সরকার আমার টাকা ব্যাংকে রাখলে যে আমাকে সুদ দেবার কথা সেইটা কমাচ্ছে তাহলে সরকারের ঘরে পয়সা আমি দিচ্ছি পেট খেতে হলেও দিচ্ছি আচ্ছা আমি ভোট দিই বা না দিই পঞ্চায়েতের প্রধান তোরা হয়েছে আমার ভোট লুট করে নিয়েও পঞ্চায়েতের ভোট তো গঠন হয়েছে জেলা পরিষদের সভাধিপতি তো সে শপথ গ্রহণ তো করেছে পঞ্চায়েত সমিতির সভাপতি তো শপথ গ্রহণ করেছে তাহলে আমার ভোটে কেউ একজন ভোটে জিতে তার হাতে একটা কলম একটা কাগজ আমরা দিয়েছি তার একটা বেতন হয় সেই বেতনটাও আমরা দিচ্ছি তার সরকারি অফিসে বসার জন্য একটা চেয়ার লাগে ওই চেয়ারটাও আমরা দিয়েছি মানে লাল ঝান্ডা না আপনারা দিয়েছেন গরিব ফেটাকা মেহনতি মানুষ তারা দিয়েছে যারা ফ্যানের নিচে বসে লাইটে ওই কাগজের উপরে পেন নিয়ে সই করছে ওই ফ্যানটা ওই লাইটটা ওই কাগজটা ওই কলমের কালিটা পর্যন্ত আপনার টাকাতে কিন্তু দেখুন যখন আপনার 100 দিনের কাজ যখন আমাদের বাড়ি যখন আমাদের বিধবা ভাতা যখন আমাদের বার্ধক্য ভাতা যখন আমাদের স্কুলের বাচ্চাগুলোর মিড ডে মিল যখন আমাদের স্কুলের বাচ্চাগুলোর জন্য মাস্টার মশাই দিদিমণি কালভার তৈরি করা লাইব্রেরি তৈরি করা হেলথ সেন্টার তৈরি করা তখন কাজ আছে গায়ে কোনো সম্পদ তৈরি হয়েছে হয়নি হ্যাঁ কিছু মানুষ আছে যারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিছু মানুষ আছে যারা ভোট দিতে পারেনি কিছু মানুষ আছে যারা বিজেপিকে ভেবেছিল যে তৃণমূলকে টাইট করতে যাওয়ার জন্য বিজেপিকে একটু শক্তিশালী করতে হবে রাতের অন্ধকারে গরমের দিনে তৃণমূলকে ভাবলো বুঝি এক বাটি ঠান্ডা দই সকালবেলা দেখলো ওটা দই ছিল না চুন ছিল চুন খেয়ে মুখ পুড়ে গেছে মানুষের পুড়ে গেছে লড়াই করতে হবে বিনা লড়াইয়ে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকারকে ফিরে পাওয়া যাবে না কোথায় তৃণমূল আর বিজেপি আলাদা কোথায় বিধানসভার ভেতরে বিজেপির দলন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার ভেতরে সে উল্টো পাল্টা কথা বললো স্পিকার বললে একে বের করে দাও মমতা ব্যানার্জি বললেন আমার সঙ্গে 20 বছর রাজনীতি করেছে আমি শুভেন্দু অধিকারীর জন্য ক্ষমা চাইছি ওকে বিধানসভার ভেতরে থাকতে দিন হয়নি হয়েছে তো প্রত্যেকটা জেলা জুড়ে তৃণমূলের হয়ে বিজেপি প্রচার করছে দেশের সরকার পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতি হয়েছে বলে সুর চালাচ্ছেন কিন্তু নালদা নিয়ে কথা বলছেন না যে নালদাতে শুভেন্দু অধিকারী পর্যন্ত টাকা ঘুষ নেবার দায়ে অভিযুক্ত পার্লামেন্টে একটা কমিটি হয় সেই কমিটিতে তারা চিৎকার চেঁচামেচি করছে না তাহলে লড়াইটা কে করবে কে গরিব মানুষের জন্য মেহনতি মানুষের জন্য বেকার ছেলেগুলোর জন্য গায়ে কাজ আছে বীরভূমে কত চাষ হয় কত চাষের কাজে লাভ আছে সারের দাম বিদ্যুতের দাম সেচে যে বিদ্যুৎ লাগে কীটনাশক ওষুধের যে দাম লাগে বীজের যে দাম লাগে সেই দাম দিয়ে ফসল চাষ করার পরে যা আয় হচ্ছে সেই আয় সংসার চলছে তাহলে তো গায়ে ছেলেগুলো খেতে যে কাজ করছিল ক্ষেত মজুরের কাজ করছিল তারা তো আর পাচ্ছে না কাজ করতে তাহলে কোথায় কাজ করতে যাবে শহরে শহরে কাজ আছে নতুন করে কোন কারখানা ফ্যাক্টরি লাস্ট 5টা বছরে পশ্চিমবঙ্গে 10টা বছরে তৃণমূল গভর্নমেন্টটা সরকারটা 21,000 ছোট বড় কারখানা বন্ধ করেছে আর দেউচা খোলার জন্য মরে যাচ্ছে কেন কারণ দেউচা খুললে আদানিদের পকেট গরম হবে আর আদানিদের পকেট গরম হলে মমতা ব্যানার্জি আরো 100 কোটি টাকার হেলিকপ্টারে চাপবে আর ওখানে মোদিরও পকেট গরম হবে আর মানুষের ভোট কেনার জন্য মানুষকে মানুষের কাছে মিথ্যে প্রচার নিয়ে যাওয়ার জন্য আরো 5-10টা টিভি মিডিয়া চ্যানেল খবরের কাগজ খুলে দিতে পারবে তাই আদানির কাছে আম্বানির কাছে এরা নিজেদের মাথাটা বিকিয়ে দিয়েছে অথচ এই বীরভূমে জমি অধিগ্রহণ করা আছে লাল ঝান্ডার সময়ের সময় বামফ্রন্ট সরকারের সময় যে জমিতে কারখানা তৈরি করার জন্য যে জমিতে কর্মসংস্থান হওয়ার জন্য যে জমিতে চাকরি হওয়ার জন্য একটা প্রতিষ্ঠান বানানোর জন্য যে জমিটা লাল ঝান্ডার পার্টিটা যখন সরকারে ছিল তারা যে জমিগুলো অধিগ্রহণ করেছে সেই জমিগুলো আজকে প্রমোটারদেরকে বিক্রি করে দিচ্ছে আর আমার গায়ের আপনার গায়ের ছেলেগুলো বলছে যে কিছু কাজ নেই একটু জমি দালালি করি
একটু বোম বাঁধি, একটু লোহার রড আর বাঁশ নিয়ে বেরিয়ে যায়, পিস্তল থেকে একটা দেশি ছড়া মাল থেকে 12টা গুলি দানা বের করে দি, আর ভোটে দিন বস্তা বস্তা বোম নিয়ে আর রাস্তায় বেরিয়ে যায়। এলাকায় কেউ যদি বিরোধী কোনো পার্টি করতে চায় তাহলে তার বিরুদ্ধে বোম ছুড়ে দি। এলাকায় যদি সাধারণ মানুষ থেকে গাও মেহনতি মানুষ তারা যদি পঞ্চায়েতের বিরুদ্ধে, সমিতির বিরুদ্ধে, এমএলএর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন করে তাহলে তার ঘরটা দিয়ে ভেঙে দিয়ে চলে আসি। পুলিশ চুপ করে বসে দেখবে, মিডিয়া খবর করবে না, কিসের জন্য? কোথায় যাবে বেকার ছেলে মেয়েগুলো আমাদের? কোথাও কোনো কাজ নেই, তাহলে যখন গায়ে চাষের কাজ নেই, শহরে কারখানা ফ্যাক্টরি নেই, স্কুলে সাদা খাতা জমা দেবে তবে ঘুষ দিয়ে চাকরি হবে, তৃণমূলের বড় থেকে ছোট নেতা এমনকি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সেও চাকরি বেচার দায়ে আজকে বান্ধবীকে নিয়ে পর্যন্ত জেলে বসে আছে। এরা এরা এই নীতি এই আদর্শ দিয়ে লড়াই করবে এরা? তাহলে যখন কাজ নেই, গায়ে গতরে খাটার জায়গা নেই, কাজ করলেও যখন হাজিরি মজুরি বেতন নেই, তাহলে কি বেঁচে ছিল?